नमस्कार সবাইকে, वेलकम बैक टू रूपाली रंधनशाला एंड ब्लॉग्स। आज के एक ब्लॉग नहीं चले हे भ्रमण ब्लॉग, कोलकाता भ्रमण ब्लॉग, द सिटी ऑफ जॉय। आज के कोथाय कोथाय जाए সেটা আপনাদের সামনে তুলে ধরব। যদি জানতে চান কোথায় কোথায় যাচ্ছি, তার জন্য পুরো ব্লগটা দেখতে থাকতে হবে। কাম উইথ মি। এটি হচ্ছে আমার বোন আহিলি, আমার বাবা এবং আমার ভাই তমগ্ন। সবাই হাই করছে। আর এই যে রাস্তা দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে টলিগঞ্জ, টলিগঞ্জ মেট্রো স্টেশন যেটা আছে তার পাশ দিয়ে গাড়ি রাস্তা যাচ্ছে। এবার কাট টু পার্ক সার্কাস। এটা হচ্ছে কোয়েস্ট মল। এটা সামনে দিয়ে একদম যাচ্ছিলাম, তো তারও একটা ছোট্ট ক্লিপ আপনাদের সামনে তুলে ধরলাম। কাট টু অনাদি কেবিন। এটা সবচেয়ে পুরাতন একটা কেবিন, মানে কেবিন খাবারের দোকান, যেখানে মোগলাই অর্ডার করেছি আমরা। এর আগে আমরা ফিশ ফ্রাই অর্ডার করেছিলাম, কিন্তু তার ভিডিও তোলা হয়নি, যথারীতি আমরা খেতে ব্যস্ত হয়ে পড়েছি। এবং আমরা এগ মোগলাই নিয়েছি, তার সাথে একটা মাটন কারি দিয়ে নিয়েছিলাম, সেটা তখনও আসেনি। এবার আমরা ঘুরছি এসপ্ল্যানেড, যাকে ধর্মতলাও বলা হয়, যেখানে নিউ মার্কেট আছে। লোকে প্রচুর শপিং করতে যায় নিউ মার্কেটে। আমরা যে এখন যে জায়গাটা আছি সেটা হচ্ছে নিউ মার্কেট, আর যে সামনে যে জায়গা, যে এরিয়াটা আছে ওইটা হচ্ছে পার্কিং এরিয়া। আর ওই যে দূরে ঘড়ি দেখতে পাচ্ছেন ওটা একটা নিউ মার্কেটের সাইন বলতে পারেন, কিন্তু যদিও এখন ঘড়িটা চলছে না বা চলে না। আর সানডেতে নিউ মার্কেট গেছিলাম বলে এত ফাঁকা দেখতে পাচ্ছেন, নাহলে প্রচণ্ড একটা জমজমাট জায়গা। আর আমাদের ঠিক সামনে একজন টাঙ্গা বা রিক্সাটা টেনে নিয়ে যাচ্ছেন, এইটা একটা কলকাতার দৃশ্য বলতে পারেন। এই যে হাতে টানা রিক্সা, হলুদ ট্যাক্সি, এইসব ইন্ডিকেট করে কলকাতা। এইবারে আমরা এসে গেছি স্ট্রিট লেদার্স, এটা একটা জুতোর দোকান, কিন্তু আমি ভেতরে শ্যুট করতে পারিনি। এইটা হচ্ছে বিল্লা প্ল্যানেটোরিয়াম, বা বলা হয় বিল্লা তারামণ্ডল, যেখানে কিনা পুরো সোলার সিস্টেমে যা যা আছে, গ্রহ নক্ষত্র, তার বিভিন্ন শো দেখানো হয়। এখানে প্রচুর লাইন আছে, তো টিকিট কাটতে হয় ফার্স্টে। তো আমরা গাড়ি থেকে নেবে, বাবা টিকিট কাটতে গেছিলেন, এবং সেই ফাঁকে আমি, ভাই এবং আমার একটি বোন, আমরা তিনজনে ক্যাথিড্রাল চার্চ ঘুরতে গেলাম। ক্যাথিড্রাল চার্চটা খুবই সুন্দর একটি চার্চ, ভেতরটা প্রচণ্ড নিস্তব্ধ। এবং আমরা যখন গেছিলাম তখন গরমকাল ছিল, কিন্তু যেহেতু সিলিংগুলো খুব উঁচু উঁচু, সেরকম যে একটা গরম ফিল সেটা কিন্তু হয় না ভেতরে। একদম চারিদিকটা নিস্তব্ধ, মানে আপনি বসে আপনার মানে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে কোনো অসুবিধা হবে না। এবং বিভিন্ন মানে ক্রিসমাসের টাইমে বিভিন্ন এরকম মানে সিট করা আছে, কলম্বো থেকে লোক আসে, শ্রীলঙ্কা থেকে লোক আসে, এসে সব সিটে বসেন, তাদের জন্য একদম নির্দিষ্ট সিট করা আছে। আর সামনে এখানে জেসাস ক্রাইস্টের কোনো মূর্তি নেই, বাট এখানে একটা ক্রস আঁকা আছে। এবার এসে গেছি আমরা বিল্লা প্ল্যানেটোরিয়াম। এটা বিল্লা প্ল্যানেটোরিয়ামের বাইরে ফাউন্টেন আছে, এটা এন্ট্রেন্স গেট। এখানে সবাই ওই যে লাইনটা দেখতে পাচ্ছেন ওখানে সবাই লাইন দেয়, মানে টিকিট কাটে। এন্ট্রি ফি এখন এটা 120 হয়ে গেছে। আমরা 5:30 শো দেখছিলাম, যেটা এখানে বেঙ্গলিতে হয়। এই তো আমরা বসে আছি, প্রচুর অন্ধকার তাই জন্য ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে নিলাম। এক্ষুনি শো শুরু হবে, তার জন্যই ওয়েট করছি। আমার পাশে বাবা বসে আছে, আমি এবং এটা বিল্লা প্ল্যানেটোরিয়ামের ভেতরটা, এরকম মানে গম্বুজ মতন করা আছে ভেতরটা। ওই যে হোয়াইট হোয়াইট দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে স্ক্রিন, ওখানে শোটা দেখানো। এটা ক্যাথিড্রাল চার্চের বাইরে একটা গান হচ্ছিলো, বোধহয় কোনো কিছুর জন্য মানি রেজ করা হচ্ছিলো।
এবার আমরা বাবুঘাটের দিকে এগোচ্ছি। বাবুঘাট হচ্ছে গঙ্গার একটি ঘাট, যেখানে কি না মানে সন্ধ্যাবেলা বসলে খুব সুন্দর হাওয়া দেয়। তো আজকে আমরা আমাদের ভ্রমণের পর্ব অন্ত করব বাবুঘাটের সুন্দর মিষ্টি হাওয়া অনুভব করে। এই যে বাঁদিকে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সেকেন্ড হুগলি ব্রিজ বা বিদ্যাসাগর সেতু। এর নিচেই হচ্ছে হোয়াইট যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে প্রিন্সেপ ঘাট। এটাও গঙ্গার একটি ঘাট, তার নাম হচ্ছে প্রিন্সেপ ঘাট। জেমস প্রিন্সেপের নামে এই ঘাটটা করা হয়েছে। সানডেতে প্রচুর ভিড় হয় এই জায়গায়, মানে গঙ্গার ঘাটে সানডে মানে লোকজন মিষ্টি হাওয়া খেতে আসে গঙ্গার। এই যে সামনে দেখতে পাচ্ছেন গঙ্গা দেখা যাচ্ছে, এটা আমরা প্রায় পৌঁছে গেছি বাবুঘাটের। এখানে দেখছেন কত গাড়ি দাঁড় করা আছে, এত ভিড় থাকে সানডেতে। আর সামনে দিয়ে ট্রেন আসছে, এই ট্রেনটাকে বলা হয় চক্র রেল। এটা মাঝেরহাট মানে যাচ্ছে, মাঝেরহাট হয়ে বজবজের দিকে চলে যায় এবং এটা প্রিন্সেপ ঘাট হয়ে যায় এই রেলটা। তো এটা মানে একটা রেল লাইন আছে একদম ঠিক গঙ্গার পাশে, খুব সুন্দর একটি দৃশ্য। আর ট্রেনে বসলে পুরো গঙ্গার ভিউটা পাওয়া যায়। আমরা এখন বাবুঘাট এবং প্রিন্সেপ ঘাটের মাঝামাঝি একটা জায়গায় আছি। তো এটা হচ্ছে গঙ্গা আর এই সামনে হচ্ছে সেকেন্ড হুগলি ব্রিজ বা যেটিকে বলা হয় বিদ্যাসাগর সেতু। দেখুন কত গাড়ি যাচ্ছে ওটা দিয়ে। আর এটা হচ্ছে খেয়া, তো এটা খেয়া, এরমভাবে লাইফ জ্যাকেট পরে লোকজন, যাই হোক দেখা যাচ্ছে না যেহেতু একটু অন্ধকার হয়ে গেছে, তো দেখা যাচ্ছে না সবাই লাইফ জ্যাকেট। আপনারা সবকিছুই জানেন, আপনারা কলকাতায় থাকেন, সবাই কলকাতা থাকে না, সবাই কলকাতায় থাকে না, কিন্তু যারা যারা থাকে তারা জানে। আর সবাই এরকম পুরো ভর্তি, এরকম মানে প্রচুর এরকম লোকজনে। আর সন্ধ্যাবেলায় খুব ভালো লাগে, ওই দূরে দূরে প্রচুর ইন্ডাস্ট্রিয়াল সেক্টরস আছে, অফিসেস আছে, যদিও আজকে সানডে সবই বন্ধ, বাট স্টিল। আর আকাশটাও কি সুন্দর হয়ে আছে, অরেঞ্জ পিঙ্ক। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভ্লগ। যদি ভালো লেগে থাকে প্লিজ শেয়ার করবেন, সাবস্ক্রাইব যদি না করা থাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।